সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে জয় যীশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। ইব্রীয় তার 12:14 সকলের সহিত শান্তির অনুধাবন কর এবং যাহা ব্যতিরেখে কেহই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন কর। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আমেন। আর শুরুতে আমি উৎসাহিত করতে চাই যে ঈশ্বর বাক্য বলে সকলের সহিত শান্তি অনুধাবন করো, অর্থাৎ আমরা যেন শান্তি অনুধাবন করি, অর্থাৎ শান্তি আমরা খুঁজি। আর সেই শান্তি আমরা কোথায় খুঁজে পেতে পারি? যিশু তিনি বলেছেন যে আমার শান্তি আমি তোমাদিগকে দিতে আসিয়াছি এবং জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। আমেন। অর্থাৎ আমরা শান্তির অনুধাবন আমরা কিভাবে করতে পারি? যদি আমরা যিশুকে অনুসরণ করি, যিশুকে আমাদের জীবনে রাখি, যিশুর কাছে আমাদের জীবন সমর্পণ করি, সেই প্রভু যিশু যার কাছে শান্তি আছে তিনি আমাদের সেই শান্তি দিতে পারেন। অর্থাৎ শান্তি আমরা কিভাবে খুঁজব? যদি আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে জায়গা দিই, প্রভু যিশুর কাছে আমাদের জীবন সমর্পণ করি, তাহলে আমরা সেই শান্তি আমরা পেতে পারি। এবং বলছে যাহা ব্যতিরেখে কেহই প্রভু দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। আর সত্যি আমরা সেই প্রভুর দর্শন আমরা পেতে পারি, কিন্তু বাক্য বলছে যে যাহা ব্যতিরেকে প্রভুর দর্শন পায় না সেই পবিত্রতার অনুধাবন করো। অর্থাৎ আমরা যদি পবিত্রতার মধ্যে আমরা চলি, তাহলে আমরা প্রভুর দর্শন আমরা পেতে পারি। কারণ আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা পবিত্রতার পথে আমরা এগোতে পারি, কারণ আমাদের ঈশ্বর পবিত্র। আমাদের ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর, এটা বললে হবে না। কারণ আমরা যদি দেখি পুরাতন নিয়মে, অর্থাৎ বাইবেলের শুরুতে আমরা যদি দেখি যে ঈশ্বর তিনি এতই পবিত্র, এতই তিনি একটি সুপ্রিম পাওয়ার যে তার সামনে আমরা দাঁড়াবার যোগ্যতা আমরা দেখি সেই সময় কারো ছিল না। অর্থাৎ সেই প্রভুর সামনে যাওয়ার ক্ষমতা কারো ছিল না, কারণ প্রভু এত পবিত্র আর এত তার শক্তি সুপ্রিম পাওয়ার যে তার সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো ছিল না। যদি আমরা একটি ঘটনা দেখি, মোশি তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন আর মোশি বলছেন যে হে ঈশ্বর তোমার দর্শন আমাকে দাও, তোমাকে আমি দেখতে চাই। তখন ঈশ্বর মোশিকে বলল যে মোশি তুমি সেই গুহার এক কোণে দাঁড়াইয়া থাকো। আর তখন মোশি সেই গুহার কোণে দাঁড়ায় আর দেখে যে ঈশ্বরের পবিত্রতা তিনি দেখতে পায়। কিভাবে? যে ঈশ্বর যখন চলে যাচ্ছেন তার পশ্চাৎ অংশ মোশি তিনি দেখতে পারলেন। অর্থাৎ ঈশ্বরের সম্মুখে দাঁড়াইবার সেই ক্ষমতা আমরা দেখি সেই সময় কারো ছিল না। অর্থাৎ মোশি সেই সময় ঈশ্বরকে, ঈশ্বরের সামনে দাঁড়াইবার ক্ষমতাও তার মধ্যে ছিল না। এত পবিত্র ঈশ্বর, অর্থাৎ সেই পবিত্র ঈশ্বরের সামনে যদি মোশি দাঁড়াতো, সেই মোশি আর জীবিত থাকতো না। কারণ আমাদের ঈশ্বর এতটাই পবিত্র, সেই পবিত্র ঈশ্বর আমরা দেখি যে আগে সেই পবিত্র ঈশ্বর, যিনি আমাদের পবিত্র ঈশ্বর, তার জন্য সেই গৃহ তৈরি করা হতো। আর সেই গৃহের মধ্যে আমরা দেখি যাজক যেত, কিন্তু তাকে দড়ি বাঁধা বেঁধে রাখা হতো, যাতে সেই যাজক একা সেই গৃহে প্রবেশ করতো। আর সেই ঈশ্বর যদি সেই যাজক ফেরত না আসে, তাকে সেই দড়ি ধরে টেনে বার করে আনা হতো। যদি ঈশ্বরের সম্মুখে সে দাঁড়াইবার ক্ষমতা কারো ছিল না, সেই সময় আমরা দেখি সেই যাজক সে নিজে যদি দাঁড়াতে না পারত, অর্থাৎ সে যদি মারাও যেত, তাকে দড়ি ধরে টানার ব্যবস্থা করা হতো। কিন্তু সেরকম হতো না। কিন্তু আমরা দেখি যে সেই যাজক যদি আর ফিরে না আসতো, কেউ সেই মন্দিরের সেই ঈশ্বরের গৃহে ঢোকার ক্ষমতা কারো ছিল না। অর্থাৎ আমরা দেখি সেই পবিত্র ঈশ্বর
তার সম্মুখে দাঁড়াবার ক্ষমতা সেই সময় ছিল না। কিন্তু আমরা দেখি সেই পবিত্র ঈশ্বর গৃহে আমরা এখন আসতে পারি কিভাবে, প্রভু যীশু তিনি আসার পরে আমরা দেখি সেই পবিত্র ঈশ্বরের সম্মুখে আমরা দাঁড়াবার ক্ষমতা পাই কিভাবে। আমরা যদি দেখি যোহন 14:6, সেখানে লেখা আছে যে আমি পথ সত্য এবং জীবন, যে কেহ আমার দিয়া না আসে সে পিতার নিকটে যাইতে পারে না। অর্থাৎ সেই প্রভু যীশুই আমাদের সেই পথ, সেই জীবন এবং সেই সত্য, যে প্রভু যীশুর দ্বারা আমরা সেই ঈশ্বরের সম্মুখে এখন আমরা আসার সুযোগ পাই। অর্থাৎ আমাদের সেই পবিত্রতা ঈশ্বর, পবিত্র ঈশ্বরের সম্মুখে আমরা কিভাবে আমরা যেতে পারি, প্রভু যীশুর মাধ্যমে। এছাড়া আমরা দেখি যে সাবধান হয়ে দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়টিও রাখতে হবে যে একটা সময় ঈশ্বরের সম্মুখে কেউ, ঈশ্বরের গৃহে কেউ প্রবেশ করতে পারত না, এত পবিত্র ঈশ্বর। কিন্তু প্রভু যীশু আসার পরে তার মাধ্যমে আমরা এখন ঈশ্বরের গৃহে এসে সেই ঈশ্বরের আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা করে থাকি। অর্থাৎ আমাদের এই সময় একটি সুবর্ণ সুযোগ যে প্রভু যীশুর মাধ্যমে আমরা এখন ঈশ্বরের সম্মুখে আসার সুযোগ আমরা পাই। কিন্তু বাইবেল বলে যে সাবধান, কেহ যেন ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত না হয়। তাই খ্রিস্টপ্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমরা এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরবের, আর সেই সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হয় আমাদের এই বিষয়টি মনে রাখা দরকার। সেই জন্য আপনাদেরকে আহ্বান করি, আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের গৃহে প্রবেশ করে সেই ঈশ্বরের সম্মুখে তাহার প্রশংসা, গৌরব এবং ধন্যবাদ করি। ঈশ্বর আপনাদেরকে তার পবিত্র বাক্য দ্বারা আশীর্বাদযুক্ত করুক। এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।